হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি রাজেশ, আমার এই বিলিয়ার্ডস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই প্রাণভরে স্বাগত। আজকে আমি ড্রাগন গাছের শাখা কিভাবে ছাটাই বা প্রুনিং করব তা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার গাছগুলিতে জল দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। আমি এখন তোমাদেরকে কীভাবে প্রুনিং করতে হয় তা প্র্যাকটিক্যালি দেখাবো। এই গাছগুলিতে অনেকগুলি শাখা বা কুশি বের হয়েছে, তা আমি প্রুনিং করে দেব। ড্রাগন গাছের প্রধানত একটি শাখাই রাখা বাঞ্ছনীয়, কারণ অনেকগুলি শাখা যদি থাকে তাহলে গাছের গ্রোথ সেরকমভাবে হয়ে ওঠে না। তো আমি এখান থেকে ছাঁটাই করে দেব। ভালো শাখাগুলি রাখবো আমি, এবং যেগুলি ভালো নয় তা আমি কেটে দেব। সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, এই যে যারা ড্রাগন চাষ বা ফল চাষ করছেন, তারা প্রুনিং করার জন্য অনেক সময় কাঁচি বা ব্লেড বা এসব ব্যবহার করে থাকেন। তো আমি বলবো ওই সব জিনিসগুলো ব্যবহার করবেন না। এরকম মার্কেটে অ্যাভেলেবেল সি ক্যাচার পাওয়া যায়, সবচেয়ে বেস্ট 150-200 টাকার মধ্যে ভালো সি ক্যাচার পাওয়া যায়। আমারটা 180 টাকা নিয়েছে, খুব বেস্ট, দেখতে পাচ্ছেন। এগুলি বাজারে অ্যাভেলেবেল রয়েছে। এখানে দুইটি শাখা বা ব্রাঞ্চ বের হয়েছে, আমি এটাকে কেটে দেব। কেটে দিলাম, কারণ এটা দেখতে পাচ্ছেন সেরকম গ্রোথ নেই ভালো, এবং সেরকম রুষ্টপুষ্ট বলা যায় নেই। তাই আমি এটাকে কেটে দিলাম এবং তাকে রাখবো। এখান থেকে শাখাটা রাখবো, আর এগুলো কেটে দেবো। মনে রাখতে হবে প্রত্যেকটি ড্রাগন গাছের একটি শাখা থাকবে, কারণ অনেকগুলি শাখা থাকলে গাছের গ্রোথ সেরকমভাবে হয়ে ওঠে না। একটি ভালো শাখা বাছাই করে রাখবেন আপনারা, এবং অন্য শাখাগুলিকে কেটে দেবেন। আমি আরেকটি পিলারে চলে এসেছি, এখানেও অনেকগুলো শাখা গজিয়েছে। তো আমি একটা শাখা রাখবো, অন্য শাখাগুলি আমি ছাঁটাই করে দেবো। দেখতে পাচ্ছেন দুটি শাখা, এই শাখাটা করে দেবো। মাঝখানে আরেকটা কথা বলে রাখি, অনেকে আবার এই শাখাগুলি থেকে চারা তৈরি করে, তবে আমি বলবো এগুলো থেকে চারা তৈরি করলে চারাগুলি ভালো হবে না, কারণ এগুলো দেখতে দেখা যাচ্ছে অনেকটাই নরম। কারণ মাদার প্ল্যান্টটা সবসময় একটু শক্ত, রুষ্টপুষ্ট এবং ম্যাচিউরড, মানে একটু বয়স্ক হওয়া দরকার, তাহলে আপনি তাড়াতাড়ি ফলন পেতে পারেন। অন্যথায় আপনি করতে পারেন, কিন্তু আপনার রেজাল্ট তাড়াতাড়ি ফলন আসবে না। তো আমি বলবো আপনারা মাদার প্ল্যান্ট, খুব শক্ত মাদার প্ল্যান্ট লাগাবেন, এবং এগুলো থেকে চারা লাগানোটা না লাগানোটাই ভালো, কারণ অনেকটা খরচা বহন করতে হয় প্রাথমিক অবস্থায়। তো এতটা খরচা করার পর যদি আপনারা বা কৃষক বন্ধুরা আপনারা যদি লাগান, তাহলে আপনাদের লসটা হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ আপনি যদি ফলনটা আসতে দেরি হয়, তাহলে লসটা আলটিমেটলি আপনারই হবে। তো আমি আপনাদের উদ্দেশ্যে
এই কথাটা বলছি, এই কথাটা রাখছি, আপনারা মাথায় রাখবেন। ম্যাচিউর চারা বা প্ল্যান্ট অবশ্যই লাগাবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ।